যুগ যুগ ধৰি প্ৰতিজন বাঙালীৰ জীৱনলৈ অপৰিসীম আনন্দ কঢ়িয়াই অনা এক চিগনেচাৰ ডিছ সৰ্ষে ইলিচ আৰু ছাগলীৰ মাংস বাঙালীৰ ৰসনা তৃপ্তিৰ সেই শব্দৰ দৰেই। সেই সুস্বাদু বাঙালী খাদ্য পৰিৱেশন কৰি মায়া হোটেলে আজিও নিজৰ অস্তিত্ব টিকিয়াই ৰাখিবলৈ সক্ষম হৈছে। শিলচৰৰ এই 87 বছৰীয়া হোটেল ব্যৱসায় এতিয়াও কেনেকৈ গৌৰৱেৰে জিলিকি আছে সেই কথা জানিবলৈ আমি মায়া হোটেল পালোগৈ। লোকাল এইটিনৰ আৰু এটা প্ৰতিবেদনৰে আপোনালোকে সকলোকে স্বাগতম। আৰু আজি শিলচৰত এখন পুৰণি হোটেলত আপোনালোকক লৈ আহিছোঁ। 1936ত গঢ়ি উঠা মায়া হোটেল নৰসিংটোলাত অৱস্থিত। আৰু তেওঁলোকে এই 1936ৰ পৰাই যি বাঙালী ট্ৰেডিশ্যন, যি বাঙালীৰ যি ফুড ট্ৰেডিশ্যন আছে সেইটো ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছে। বৰ্তমান যুগত এটাৰ পিছত এটা শিলচৰত ৰেষ্টুৰেণ্ট গঢ়ি উঠিছে, হোটেল গঢ়ি উঠিছে। কিন্তু এই মায়া হোটেলত এতিয়াও মানুহৰ ভিৰ জমে। অকল যি ট্ৰেডিশ্যনেল যি ফুড হয়, হাইজেনিক ফুড বা যি তাৰ কোৱালিটি হয়, সেই কোৱালিটিটো ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছে এই মায়া হোটেলে। আজি এই মায়া হোটেলৰ যি যি অ'নাৰ আছে, বৰ্তমানে যি অ'নাৰ আছে, তেওঁৰ লগতো কথা পাতিবলৈ চেষ্টা কৰিছোঁ। আচলতে কি কি পোৱা যায় এই মায়া হোটেলত, কি কি তেওঁলোকৰ স্পেচিয়েলিটি আছে, সেই বিষয়েতো আমি জানিবলৈ আজি চেষ্টা কৰিছোঁ। আমাৰ বাবা টকনি সময় চিলেট টিকা 16 বছৰ বয়সে, তেওঁ তখন 1932-33 ওই সময় শিল চড়াইছে। কিন্তু আমার বাবা খুব উদ্যোগী এবং স্বাধীন চেতা মানুষ আসলে বুঝিমালের ব্যবসা, তারপর ওই বুঝিমালের ব্যবসাতে কিছু পয়সা রোজগার করিয়া বাবায় এই জায়গাটা লইয়া হোটেল 1936 এখানে এই হোটেলটা আজকেও যে কনস্ট্রাকশনটা 1936 এটার মধ্যে আমরা মেরামতি মেইনটেনেন্স করি। কিন্তু বিল্ডিং ভাঙা হয়েছে না, সেম বিল্ডিং। ইভেন উপরের যে টিনটা ওইটাও 1936-এ চিন্তা বজায় রাখতে গেলে, কারণ একটা হোটেল একটা খাওয়ার ব্যবসা, খাওয়াটা যদি সুস্বাদু না হয় কেউ ইয়া খাইতে না। আর খুব স্বাভাবিকভাবে সবে হয়তো আজকে সময়ের পরিবর্তনে হয়তো সবে সুযোগ সুবিধার লাগিয়া গ্যাসের ব্যবহার করে, কিন্তু বাস্তবিক গ্যাসের রান্না খাইয়া তৃপ্তি হয়। আমরা ছোটোবেলায় আমরা মারা রান্না খাইছি, তো মারা হয়েছি বা পু দিয়া আগুন দিয়া রান্ধিয়া খাওয়াইছু। ওইটা সকালের তরকারি রাত্রে খাইছে, সকালে যেরকম স্বাদ রাত্রে রকম স্বাদ থাকে, কিন্তু গ্যাসের তরকারিটা তখন যে স্বাদ রাত্রেই স্বাদ থাকে, এটা মধ্যে হেল্প করে। এটা সবজি, ডাল, আলু ফ্রাই, ঝুড়ি ভাজা, মটন ফ্রাই, এটা হইলো মাছের কালিয়া, এটা হইলো ইলিশ ভাপা, এটা হইলো ইলিশ সিদ্ধ, এটা হইলো বোয়াল মাছ, এটা হইলো ডিম তরকারি। সুস্বাদু খাওয়া রাখতে গেলে তার সুস্বাদু ব্যবস্থা করতে হবে। সুস্বাদু খাওয়া রাখতে গেলে এই লাকি সিলাই সকাল 8টা থেকে রান্না শুরু হয়, আমার সারাদিনই রান্না হয়। আমি খুব বেশি করে একবারে আমি রান্না করি না, আমার ইনস্ট্রাকশন আছে আমার কুকারে, কম কম করে রান্না করবার বারে বারে রান্না করবো। এতে কি হয়, আমি একটা তরকারি সকালে রান্নাম আর ওকে সারাদিন চললো, সেটা কোনো না কম রানলে তাড়াতাড়ি শেষ হইলো, আবার রান্না হইলো, রান্নাটাও খাওয়াটাও ফ্রেশ থাকলো, স্বাদটাও ঠিক থাকলো। আরও একটা বস্তু আপনাদেরকে দেখিবলে পাব, যে এতিয়া গ্যাস বা ইন্ডাকশন বিভিন্ন ধরনের অপশন থাকার পিছতো তেওঁলোকে সেই মাটির যে চুলি থাকে সেই চুল্লিত তেওঁলোকে এতিয়াও খানা বনায় থাকে। আগর মাটির যে চুল্লি থাকে তাতে তেওঁলোকে খানা বনাবলৈ ৰাতিপুৱাৰ পৰাই আৰম্ভ কৰে। আৰু ইয়াত কোনো ধৰণৰ
গেছ বা ইন্ডাকশন তেওঁলোকে ব্যৱহাৰ নকৰে। আমরা বলতে কিছু আছে, আবার পুজোর ছবি সব কিছু আছে। কোনো স্পেশালিটি বলতে আমরা যে আজকালকে যে কিছু নর্থ ইন্ডিয়ান খাবার আছে আমরা ওইগুলোর দিকে গেছি। আমরা সবসময় চাইছি একটা হোমলি খাবার, একটা ঘরোয়া খাবারে আমরা দুটি আমরা মেন হোটেলে এরকম রুজি আছে, রুজি কাস্টমারে খায়, সে দোকানের কর্মচারী হোক দোকানের মালিক হোক বা আশেপাশে রুজি খায়। আমরা জেনারেলি জানি একটা হোটেল লোক যদি রুজি হোটেলে খায় তার নানা রকম অসুবিধা দেখা দিতে পারে, কিন্তু আমার এখানে ভগবানের আশীর্বাদে রুজ খাইলে আপনার কোনো অসুবিধা, শারীরিক অসুবিধা হইত, অসুস্থ আমার নয় নয়জন। মায়া হোটেলৰ যি ট্ৰেডিশ্যন আছে সেইখিনি ধৰি ৰাখিবলৈ সদায় চেষ্টা চলি থাকে। আৰু ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাইছে যে কেনেধৰণৰ, মানে আগৰ দিনা এটা টেবুল এটা চেয়াৰ, এতিয়ালৈকে ইয়াত ট্ৰেডিশ্যনটো ধৰি ৰাখিবলৈ চেষ্টা চলাই আছে তেওঁলোকে। আপনি তিন চার রকম মাছ পাইবা, যেমন কাতলা মাছ পাইবা, ইলিশ মাছ পাইবা, বোয়াল মাছ পাইবা, পাবদা মাছ পাইবা, টেঙ্গা মাছ পাইবা। আর আমাদের একটা স্পেশাল, আমরা কিন্তু চিকেন করি না। আমরা অলওয়েজ আমরা আজকে এত বছর ধরে ফ্রম 1936 টু আজকে পর্যন্ত আমরা মাটনই রাখি। মায়া হোটেল হইল দেখেন, আমি আজকে 35 বছর হইব এখানে। আমি একদম ছোট থাকি, আমার বাবা লোক একদম তখন এখানে গেছিলাম, আর এই জায়গাটা এখনো বুঝছি না। আজকে আমাদের খাওয়া দিল বরানবি হোটেলে, আমি ওইখানে আগে আমার প্রেসিডেন্টকে বললাম চলো আমি একটা জায়গায় নিয়ে যাই তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। ও জিজ্ঞেস ওনাকে জিজ্ঞেস করলো কেমন লাগলো ইলিশ মাছকে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমরা তো এসেছি আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ পাওয়ার সাথে ওনার মিটিং আছে ইন্দিরা গান্ধী শিলচর কংগ্রেস ভবনে, আমাদের ওই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য এসেছি। এয়ারপোর্ট থেকে এসে সোজা আমরা মায়া হোটেলে আসলাম, সেখানে ভালো আমরা খাওয়া হয়েছে, আমাদের এক ফ্যামিলি আনা হয়েছে। আমরা রোজ দিনে আসে খাই, খাওয়াও খুব ভালো, আর সব জিনিস হাইজেনিক, এখানে ডিসিপ্লিনটাও অন্য নমুনা, সবাই পরিষ্কার সবসময় থাকে, তাই আমরা প্রত্যেকদিনই দুপুরবেলা এখানে ইয়ে করি। রেগুলার কাস্টমার, রেগুলার সব থেকে কোন আইটেমটা বেশি পছন্দের? এখানে সব থেকে ভালো হয় ডাল আর ভাজা, মাংস ফ্রাই, আর ইলিশ সিদ্ধটা তো মানে মানে ঘোড়ার মতো নিয়ে সিদ্ধটা খুব ভালো। আমি আজকের দিনে বইয়া মনে করি ব্যবসা করাটা খুব সুযোগ, কিন্তু ব্যবসার লোকের রেপুটেশনটা ট্রেডিশনটা মেনটেন করা খুব কষ্টকর। আজকের দিনে আমরা যে সব পরিশ্রমটা ওই রেপুটেশন আর ট্রেডিশনটা লাগে, আজকে ব্যবসা করলে ব্যবসা চলে, একদিন খারাপ একদিন ভালো চলে, ব্যবসাটারে ট্রেডিশনের চালাইয়া নেওয়াটা হলে সবচেয়ে বড়ো কারণ, এটা আমরা চালাইয়া নিতেছি কষ্ট করে। আর আজকের দিনে এত রেস্টুরেন্ট এত ইয়ে হয়েছে, ওই আপনারা একটু আগে কইলাম না রেস্টুরেন্টের খাওয়া আপনি একদিন খাইতে পারবেন, আমার এখানে রুজ খাওয়ার কাস্টমার অনেক, রুজ রেস্টুরেন্টে খাওয়া ভালো লাগে, আপনারও ভালো লাগতো না আমারও ভালো লাগে ইয়ে খাওয়া। ওই একটা জিনিসে আমরা ক্লিক করি, আমার খাওয়াটা রেগুলার রুজ খাইতে পারব, আমি একদিনের খাওয়ার চিন্তা করি, একদিনের খাওয়ার হইলে আমি এরকম বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের মতো খাওয়া বানাইতে পারি, কিন্তু সেটা একদিন আপনাকে নিজেই দেখলাম সবসময় একটা কথা, আজকে আপনি যতটুকুই আপনি মডার্ন হন, যতটুকু টেকনিক্যালি আপনি সাউন্ড হন, আজকে ডিজিটালি টেকনিক্যালি আমরা রোজ আমরা প্রত্যেক দিন আমরা উত্তরণ হইতেছি, কিন্তু আপনার বিষটা কিন্তু ওই ট্রেডিশনও গোপন করা। একটা বট গাছ বিরাট বড়ো হয় দেখা যায়, এটা ডালপালা মেলিয়া অনেক বড়ো হয়, কিন্তু আসল জায়গাটা ওই মেইন জটটাই, মন
যেখানে শিকড়টা ওইটাই আসবে।